আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে এসেছি নতুন রেসিপি নিয়ে এবং ওয়েলকাম জানাচ্ছি রিয়া কুকিং চ্যানেলে। আজ যে রেসিপিটি রান্না করছি এটার নাম বাঁধাকপির পাকোড়া। কিভাবে সহজ পদ্ধতিতে এটা বানাতে হয় আজকে আমি আপনাদের করে দেখাবো। চলুন শুরু করি। এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি এবং এটা ভালোভাবে ধুয়ে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর এখানে আমি লবণ দিয়ে মেখে নিয়েছি। এরপর আমি এখানে মুসুরের ডাল নিয়েছি। মুসুরের ডাল বেটে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি। এরপর দিলাম ধনিয়া পাতা। এরপর দিলাম সামান্য অল্প লবণ আর সামান্য মরিচ গুঁড়ো। এরপর দিলাম বাঁধাকপিগুলো। আমি এখন হাত দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিব এবং পরে তেলে ভেজে নিব। এটাকে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি দর্শক, এভাবে আপনারা মাখিয়ে নেবেন। এরপর আমি একটি প্যানে গরম তেল হয়ে গেলে এখানে আমি একে একে করে বড়া বানিয়ে ভেজে নিব। এভাবে ছোট ছোট করে বড়া আকৃতি করে দর্শক আপনারা ভেজে নেবেন। কিছুক্ষণ আমি এটাকে আলতো আঁচে ভেজে নিব। এরপর হয়ে গেলে উল্টো পাশ উল্টে দেব আর এভাবে চামচ দিয়ে এটাকে চেপে চেপে ধরে রাখবো যাতে ভিতরে তেল যায় এবং এটা ভালোভাবে ভাজা হয়। সবগুলোই আমি এটা উল্টিয়ে দিচ্ছি। দর্শক, হয়ে গেল খুব সহজেই বাঁধাকপির পাকোড়া। এটা কিন্তু খেতে গরম গরম খুবই মজাদার। এটা আপনারা বাসায় তৈরি করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।